আর আমরা মৌলবি সাহেবরা নিষেধ করি না, করুক না, আমরা তো মোটামুটি একটু বাড়ি বাড়ি কোরআন পড়ে বেড়াবো আর মোটামুটি মুলুদ পড়ে দেবো আর আমরা মোটামুটি একটু হালুয়া পাবো রুটি। মৌলবির বাড়িতে কিন্তু হবে না, কিন্তু আপনাদের কাছ থেকে কাজ চালিয়ে নেবো, মানা করবে না। কিন্তু এটা একটা নর্মালি খাবার, বছরে যে কোনো দিন খান, কোনো অসুবিধা নেই, কিন্তু সবে বেড়াতে খেতে হবে এটা রং সিস্টেম, এটা কোরআন হাদিসে কোথাও নেই, এটা ভুল তথ্য। মানুষ মারা গেলে কোন রকমের আমল করতে পারে না, কিন্তু তিনটে জিনিসের আমল আমার নবী বিশ্বনবী বললেন অব্যাহত থাকে, তিনটে জিনিসের প্রতিক্রিয়া আসে কবরে পেতে থাকে। কথা বললাম, মসজিদ তৈরি করতে যিনি জায়গা দিয়েছেন, মসজিদ তৈরি করার জন্য মাল মেটেরিয়ালস আপনারা জিনারা দিলেন, গ্রামের মক্তবখানা তৈরি করার জন্য যিনি জায়গা দিয়েছেন, বিল্ডিং করার জন্য যিনি সমস্ত রকমের সম্পদগুলো যারা খরচ করেছে, গ্রামের ঈদগাহ তৈরি করার জন্য যিনি জায়গা দিয়েছেন, কবরস্থানের জন্য যিনি জায়গা দিলেন, কোন জায়গায় একটা গাছ লাগিয়ে দিয়েছেন, টেবল পুঁতে দিয়েছেন, মুসাফিরখানা বানিয়ে দিয়েছেন, আপনি মারা যাবেন কিন্তু সম্পদগুলো পৃথিবীতে যতদিন থাকবে ততদিন আপনার কবরে নাকি কমিশন যেতে থাকবে। কিন্তু বড় লজ্জার কথা মুসলমান, আজকের আমাদের দেশে মানুষ মারা যায়, বড় লজ্জার কথা, ওই দিনই আবার ভয়ঙ্কর একটা নোংরা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। কিছু কিছু এলাকায় দেখতে পাওয়া যায় মানুষ মারা যায়, ওই দিনই গরু জবাই করে, ওই দিনই দই মিষ্টি দিয়ে একটা খানা দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের দেশ আছে কি বলতে পারবো না, খুব স্পষ্ট করে বলছি, মানুষ মারা গেলে যে বাড়িতে মানুষ মারা যাবে ওই দিন কোন রকমের রান্না বান্না চলবে, বলুন চলবে? রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু দাউদের হাদিস, ইসনাউলি আলি জাফর তামান ফাইনহু কদ আতাহুম আমরুন কদ শাগালাহুম, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী বললেন তার বাড়ির জন্য তোমরা রান্না বান্না করো, খাবার তৈরি করো, কারণ তার বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে সবাই মর্মাহত, কেউ কোনো রকমের আনন্দের মধ্যে নাই, সবাই তার এখন তার মৃত্যুর জন্য শোকা শোকে আস, মানে কি তার আচ্ছন্ন, তার মর্মাহত। তো যে বাড়িতে মানুষ মারা যাবে সেই বাড়ির ব্যক্তিদের জন্য মহল্লা মানুষের দায়িত্ব হচ্ছে খাবার তৈরি করা, কিন্তু হাদিসের উল্টো আমরা চলতে শুরু করলাম, বলে না ওই বাড়িতে রান্না হবে আজকের, ওদেরই আজকের গরু জবাই হবে, ওদেরই আজকের খানা করে খাওয়াতে হবে। আস্তাগফিরুল্লাহ বলুন, পারলে তিন দিন পর্যন্ত যে বাড়িতে মানুষ মারা যায় তিন দিন পর্যন্ত রান্না বান্না না করতে দেওয়া দরকার, করা রান্না না করা দরকার, এটা বললাম না, না করতে দিও, ভাষাটা বুঝতে পারছেন তো, না করা দরকার এটা বলিনি, কেউ যদি না দেয় তো তাদেরকে রান্না করতে খেতেই হবে বাবা, আমি বলেছি না করতে দেয়া দরকার। ভাই আজকের আমার বাড়িতে তোমাদের একটু দান রুজিবুটি ব্যবস্থা, একটু তোমরা যে খেয়ে নিতে পারবো আমরা বাড়িতে পৌঁছে দেবো। পরের দিন আর একজন বললো, ভাই আমাদের বাড়িতে আজকের বড় লম্বা ফ্যামিলি তো একাই যদি সমস্যা হয়, আচ্ছা তোমরা তিন ভাই একটু আমার বাড়িতে খেও, আর তোমরা তিনটে ভাই আমার বাড়িতে খেও, তিন দিন পর্যন্ত, এটা হচ্ছে নবীর সুন্নত, এটা মহব্বত বাড়তো না কমতে বলুন, বাড়তো। কিন্তু আমাদের দেশে একটা বড় সমস্যা, মানুষ মারা গিয়েছে ওই দিনই তাদের বাড়িতে রান্না, না বাবা, কিছু কিছু এলাকা, কালকে আমি জালসা বলছিলাম এটা, কিছু কিছু এলাকায় মানুষ মারা যায় মাটি দিয়ে মানুষ বের হচ্ছে, একদিকে বাতাসে বিলাচ্ছে, সন্তান জন্ম হলে আনন্দ হয় শিরনি দেয় ঠিক আছে, আর তোমার বাপ মারা গেছে ওই দিন আনন্দ হচ্ছে, তুমি বাতাসা বিলি করছো, গরু জবাই করে খানা দিচ্ছ, ছি ছি আফসোস, জাতিকে বোঝাবো কোন ভাষায়? অনুরোধ করছি, আবেদন করছি, সিস্টেম বলে দিচ্ছি আমি মুফতি জারজিস, মানুষ মারা গেল তিনটের মধ্যে যে কোনো একটা অবলম্বন করতে পারেন, কথা বললাম, মহব্বত বাড়বে, গ্রামের মানুষের মধ্যে আন্তরিকতা বাড়বে। মারা গেল অমক সাহেব, সে গরিব হোক বড় লোক হোক, গরিবদের জন্য আলাদা নিয়ম, বড় লোকদের জন্য আলাদা, এমন নয় যেই চাঁদপুর গ্রামের মানুষ মারা যাবে সঙ্গে সঙ্গে দশটা ছেলেকে বের করে দিলেন, তোরা চাল ডাল তেল তুলে নিয়ে, আর দুটো ছেলেকে মানে কি বাজারে কাফন কিনতে পাঠালেন, চার পাঁচজন কবর খুঁড়তে গেল, বাস মহল্লার মানুষ রান্না বান্না করে মসজিদে হোক মসজিদের বাইরে হোক বা হয়তো কোনো একটা আপনাদের আলাদা ফাঁকা জায়গায় রান্না বান্না হলো, জানাজার নামাজের সময়ে ইমাম সাহেব বলে দিলেন, সাহেব আপনারা যারা এসেছেন আজকের এই চাঁদপুর গ্রামের মানুষের পক্ষ থেকে আপনাদের নিমন্ত্রণ থাকছে। কাদের পক্ষ থেকে বললাম? চাঁদপুর মানুষের পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে নিমন্ত্রণ থাকছে, আপনারা সকলেই একটু মাটি হওয়ার পরে হাতে মুখে করে যাবেন, নরমালি খাবার তৈরি করলেন, বড় লোকদের জন্য, ওরা নিজে পয়সা দেয় এমন নয়, তাহলে গরিবরা লজ্জা পাবে, সে গরিব হোক বড় লোক হোক
এটা একটা সিস্টেম, মহব্বত বাড়বে, নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়বে। আপনারা ভাববেন যে হুজুর কাজকামের মানুষ হয়তো অনেকদিন ঠিক হয় না, পানি হচ্ছে ছাল পাল তুলব কি করে, এর জন্য আর একটা প্রসেস বলে দিলাম। আগে থেকেই একটা আপনারা একান্তরি করলেন, গরিব আচ্ছা আপনার মেহমানদের আপ্যায়ন করার ইচ্ছা বাপের জন্যে, আপনি খরচ করেছেন 40, কোন অসুবিধা নেই, অ্যাকাউন্টে ভরে দেন আপনি। আপনার মায়ের জন্য আপনি ভাবছেন কিছু অ্যাকাউন্টে রেখে দেন। গরিব বড়লোক সকলের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি হলো, যতটা আনুমানিক করে আজকের এই মা আল্লাহ এই মানুষটা মারা গেছে তার পক্ষ থেকে হয়তো আত্মীয় স্বজন 1000 হতে পারে, ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুললেন, বাস চাল কিনে নিয়ে আসা হলো, ডাল কিনে নিয়ে আসা হলো, আলু কিনে নিয়ে আসা হলো, মাছ ভাঙা করে দিলেন, ডাল রান্না হাইফাই খাবার করা দরকার নেই, একটা মানুষের খিদা নিবারণ করার জন্য যতটা দরকার, বাস মহল্লার পক্ষ থেকে দাওয়াত দিলেন যে আমাদের আজকের মহল্লার পক্ষ থেকে। আপনি কত জমা করবেন, করেন না অ্যাকাউন্টে জমা আপনি, কোনো সমস্যা নাই, এটাও যদি না পড়েন কমসে কম এটা করতেই হবে। মহল্লার মানুষ মাথা দিল না, অ্যাকাউন্ট তৈরি করা নেই, কমসে কম ওই দিন যেন ওই বাড়িতে রান্না না হয়, তার কাছের আত্মীয় স্বজন তার চাচাতো ভাই যে কেউ যদি করছে না তো কমসে কম আপনারা বলবেন ওই আজকে চাচা মারা গেছে, আমার ভাই মানে চাচাতো ভাইদেরকে ব্যস্ত করে লাভ নেই, আমরা আজকের কিছু কেনাকাটা করে নিয়ে এসে রান্না করে মহল্লার মানুষকে একটু সহযোগিতায় নেব, তারপর বিদেশি মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। বলুন কোন রকমের ওই বাড়িতে রান্না করার অনুমতি নেই, সলো আনাট আমাদের দেশে, একবার অন্য সম্প্রদায়ের কাছ থেকে এটা আমরা পেয়েছি, দেখবেন যখন তাদের কোনো মানুষ মারা যায় শ্মশান ঘটে যখন নিয়ে যায় মোটা অঙ্কের একটা তাদের খরচ করতে হয়, বুঝতে পারছেন না, একদম রীতিমতো দই মিষ্টি বিভিন্ন পানীয় জল অবৈধ পানীয় জল সবকে বিভোর হয়ে একদম। আমি তো প্রায় দেখি তো আপনার যখন বহরমপুর দিয়ে যখন আমরা ওই আপনার ওই লোকাল রাস্তার যে বেলডাঙ্গা উঠি শ্মশান ঘাটের পাশ দিয়ে যাই, একদম ছাড়াবাড়া খরচ করতে হয় ওদেরকে, ওখান থেকে কালেকশন করেছে আমার জাতি। না বাবা, ইসলাম এমন একটা সত্যি এত একটা মানে কি গুরুত্বপূর্ণ ধর্ম আর এত মানে কি ম্যানেজ করা আছে, আপনি অবাক হয়ে যাবেন যে ওদের বাড়িতে মানুষ মারা গেছে সবাই মর্মাহত আর উল্টো ওদের উপর খরচ। আজ থেকে আমরা একটু বুঝবো ইনশাল্লাহ, বলি এটাকে একটু আপনাদের আপনি সামনে একটু বদনাম করছে মনে কিছু করবেন না, এই রাড় সাইডের মানুষ বড্ড ভালো, রাড় সাইডের মানুষ বড্ড ভালো, আমার এই এলাকায় প্রোগ্রাম করতে বক্তব্য করতে খুবই ভালো লাগে, কিন্তু দুটো জায়গায় আমি বড় কষ্ট পাই, এই আমার এই পূব এলাকা তো সব দিক থেকে পিছিয়ে, শিক্ষা বলুন খাবার দাবার সব দিক থেকেই, কিন্তু ওই পূব এলাকার থেকে দুটো জিনিস আপনাদের দেশে পরিবেশটা একটু খারাপ আছে, একটা হচ্ছে ওই মানুষ মারা গেলে একটা বিশাল বড় আড়ম্বরের সঙ্গে খানা আপনাদের রাড় সাইডে বেশি হয়, আর দুই নাম্বার একটু মাজার ফাজার এই ভরতপুর টরতপুরে একটু সালার ফালার খুব বেশি দেখতে পাই, এটা মনে কিছু করেন না আপনারা, এটা কিন্তু একটা আমি ডাইরেক্ট হিট করলাম, আমি তো বড় কষ্ট হয় এই পূব এলাকার মানুষ এই আপনাদের রাড় এলাকার মানুষের জন্য, এটা কেন হবে, আমাদের এলাকার থেকে আপনাদের এলাকার মানুষ সৌদিতে বেশি থাকে, ঠিক না ভুল বললাম, আপনাদের এলাকার মানুষ সচেতন বেশি, টাকা পয়সা বেশি, হজে বেশি যায়, সারা সৌদি কান্ট্রির কথা বলছি, কোন জায়গায় একটা কবর তৈরি কবরকে মানে কি মণ্ডপ তৈরি করে চাদর চড়ে খিরখিচিড়ির মহারাজ সারা সৌদি এলাকায় কোথাও নেই, না দুবাই না কাতার না ইরাক না মিশ্র কোথাও নেই, আল্লাহ নবীর হাতে গড়া সাহাবী জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পার্শ্বে শুয়ে আছেন, তিনাদের কবরে চাদর নেই, তিনাদের কবরে কোনো মান্নত নেই, তিনাদের কবরে ধূপকাঠি নেই, তিনাদের কবরে কোনো রকমের কোনো ওরুস নেই, ও বাবা আমরা কোথা থেকে হাবিজাবি খুঁজে বের করলাম গো, একটু বুঝতে হবে না আমাদেরকে। আচ্ছা ভাববেন যে ওনারা আল্লাহর ওলি ছিলেন না, নাউজুবিল্লাহ বলুন, আল্লাহ নবীর সাহাবিদের পায়ের ধুলোর যা মান মর্যাদা, হাজার ওলি পীরের মান মর্যাদা হতে পারে, রাসূল বলেছেন সাহাবী কন্নজন ভাই হবি তাদের তুমি হিতা দাইতম, আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্রের ন্যায় তারার মতো, তাদের যারা অনুসরণ করে চলবে সঠিক রাস্তা পেয়ে যাবে। আমার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের কাজে আল্লাহ খুশি হয়ে গেছেন আর আল্লাহর হুকুমকে সাহাবীরা সাদরে গ্রহণ করেছেন, সুতরাং কোরআন প্রশংসা করেছে, সুতরাং এটাকে একটু ভাববো ইনশাল্লাহ। বলুন শুনুন খুব ভালো করে, এই প্রসঙ্গটা যখন এসে গেল খুব সুন্দর করে বলছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলছেন মানুষ মারা গেলে তিনটি আমলের প্রতিক্রিয়া বাকি থাকে, বাকি সব বন্ধ হয়ে যায়, দুই নাম্বার হচ্ছে ইলমিন ইনতাফা বিহি, এমন কোন জ্ঞান পৃথিবীর বুকে রেখে গেছেন যে জ্ঞানের দ্বারা তা পৃথিবীর মানুষ উপকৃত হয়। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই কত কষ্ট করে বুখারী কিতাবটা লিখে গেছেন, শেখ জাকার রহমতুল্লাহ আলাই হেকায়েতে সাহাবা ফাজাইল আমল কত কষ্ট করে লিখে গেছেন, ওনারা আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, এই বইগুলো পড়ে পৃথিবীর মানুষ যতদিন উপকৃত হবে ততদিন তিনারা কবরে নেকির কমিশন পাবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিন নাম্বার এবার আপনাদের স্বার্থে বলছি, ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু,
কোন সুসন্তান আল্লাহ ওয়ালা সন্তান রেখে গেলেন, ছেলে হাই স্কুল টিচার, ছেলে প্রাইমারি টিচার, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে আইপিএস, ছেলে এডিও, বিডিও, ছেলে বিডিএস, যে কোন কালচার কালচার সব ঠিক, কিন্তু ছেলে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছেলে বাপের জন্য এক পারা কোরআন পড়ে বাপের জন্য দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আল্লাহর কসম বলছি মুফতি জারজিসের মতো 50,000 বক্তা ভাড়া করে জানে কি হবে আপনার বাপের মিলাদ পড়ানোতে, 50,000 বক্তা মৌলবি ভাড়া করে যা বেশি কাজ হবে, তার থেকে বাপের জন্য বেটার একবার দোয়া করতে বেশি কাজ হবে, একবার একবার মাত্র। ও বাবা আপনার এই শব্দ যদি না জানাতে কমসে কম এটা তো বলতে পারেন, আল্লাহ আমার আব্বাকে তুমি সুখে রেখো, আল্লাহ আমার আব্বার গুনাহগুলোকে মাফ করতে, বাংলাতে তো বলতে পারবেন, নামাজ পড়া পারবেন কি পারবেন না বলেন। কিন্তু আমরা একটা নোংরা পরে ভালো করে আগে শিখে বুঝিয়ে দিই, মানুষ মারা গেলে তার জন্য দোয়া করলে 100% কাজে লাগবে, 100% কোরআন আয়াত তো শোনালাম না, হ্যাঁ আল্লাহ আমার আব্বা মা কোইভাবে লালন পালন করো যেভাবে আমার আব্বা মা আমার কচি অবস্থায় লালন পালন করেছে, তো দোয়া করে কাজে লাগবে বলে তো আল্লাহ দোয়া করা শিখিয়েছেন। আমরা অনেকে জানাজার নামাজ পড়া দোয়া পড়ি না, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, মুখস্থ আছে তো এই যে দোয়াতে তিরমিজির হাদিস আবু দাউদ আছে, হে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের মধ্যে যারা জীবিত আছে ও মাইয়িতিন আমাদের মধ্যে যারা মারা গেছে, তারা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া কর 100% কাজে লাগবে বলেছি। এবং হাদিসে এটা আছে হাদিয়াতুল আমাত লিলাহিয়া লিস্তিগফার, মৃত্যু ব্যক্তির জন্য হাদিয়া জীবিতদের পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাতের কামনা করা, তাকে অন্য কোনো গিফট করতে পারবেন না, মাগফিরাতের কামনা করতে, এটাও হাদিস আছে। তাহলে বোঝা গেল মানুষ মারা গেলে তার জন্য 100% দোয়া করলে কাজে লাগবে, আলহামদুলিল্লাহ বলুন। আপনি কোরআন পড়ে দোয়া করলেন কাজে লাগবে, দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন কাজে লাগবে, আপনি মানে অন্য আল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে দোয়া কাজে লাগবে, নিঃসন্দেহে কাজে লাগবে। কিন্তু আজকের আমরা একটা রং সিস্টেম শুরু করে দিয়েছি, আমার বাপের জন্য আমিও দোয়া করব না, আমার বাপের জন্য আমি কোরআন পড়ে দোয়া করার আমার ক্ষমতা নেই। মৌলবি ভাড়া করো 3 দিনের একটা মিলাদ, 7 দিনের একটা মিলাদ, 21 দিনের একটা মিলাদ, মৌলবি সাহেবকে মুসল্লিরা সবাই ব্যস্ত করে দিল, হুজুর রোজ আপনি একাই যাচ্ছেন, টাকাও পাচ্ছেন, ভালো মন্দ খেতেও পারছেন, আমরা তো কিছু পাচ্ছি না, শুধু দুহাত ধরাই হচ্ছে, শুধু বাতাসারা পাচ্ছি, তা আমাদের জন্য কিছু একটা ভাবে তা বলছে, তো ঠিক আছে 40 দিনে কুল খতম একটা চালু করলাম, কুল পড়ে তো খেতে পারবা বা কালেমা পড়ে তো খেতে পারবা, 40 দিনে কুল খতম এবার চালু করলাম, এবার পুরো গ্রামের মানুষকে 40 দিনে ডেকে যে যা পারলে পড়ে এবার লাও খাওয়া, আপনাদের দেশে মনে হয় নাই, জেনে রাখবেন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা 100% কাজে লাগবে। ভালো করে বক্তব্য শুনবেন, বক্তব্যের সাইড এফেক্ট পার্শ্বক্রিয়া যেন না হয় যে মুফতি জারজি সেমন বলে গেছে, নিঃসন্দেহে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা কাজের, কিন্তু 3 দিনে মিলাদ দিতে হবে কে শিখিয়েছে, 7 দিনে মিলাদ দিতে হবে কে শিখিয়েছে, 21 দিনে মিলাদ পড়াতে হবে কে শিখিয়েছে, 40 দিনে তোমাকে কুল খতম করতে হবে এটা কে শিখিয়েছে। এমনি তো আমাদেরকে টাকা দেবেন না, তো কিছু টাকা বের করা লাইন তো করতে হবে আমাদেরকে, যতদিন মন চাইবে টাকা দিতে দিয়েন, কিন্তু আল্লাহর কসম বলছে এসব হাদিস কোরআনে কিচ্ছু নেই, আমরা নিজেরা বানিয়েছি কিছু টাকা বের করার জন্য আপনাদের কাছ থেকে। ভালো করে শুনুন, আপনার আব্বা মারা গেছেন, মা মারা গেছেন, 3টে ভাই, এক পারাকের 3 ভাই কোরআন পড়লেন, বৌমাদেরকে বললেন মানে স্ত্রীদেরকে বললেন যে তোমরা হাত পারা করে পড়ো, বোনেরা এসেছে তাদেরকে বললেন যে বোন তোরাও এক পারা করে বা হাত পারা করে পড়, পড়লেন আব্বার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার আব্বাকে কাল মাটি দিয়ে এসেছি, আমার আব্বার গুনাহগুলোকে মাফ করে দাও, আমার আব্বার কবরটাকে প্রশস্ত করে দাও, 100% বাপের আত্মার কল্যাণ হবে। কিন্তু আপনি কোরআন পড়া শিখলেন না, কোরআন পড়া জানলেন না, কোরআন পড়ার পরিবেশ নেই, মুফতি জারজিসকে ফোন দিলেন, হাফেজ মতিউর সাহেবকে ফোন দিলেন যে হুজুর আমাদের 10টা তালবিলিম পাঠিয়ে দেন, একটু বাপের খতম পড়াবো, ব্যাটালিয়ন পাঠিয়ে দিলাম আমরা 10খানা। ভালো করে শোনেন, এরা বলছে কোন ঘরে পড়বো, দেখো ওইখানে পড়ো, ওখানে বসে বাপ মরেছে, মানে যেখানে বসে মরেছে যেখানে সে ওইখানে বসাবে, বসলো, বসানোর পরে এবার পড়তে পড়তে বলছে বাপ খাবার কদ্দুর হয়েছে, ভাই তোমার তো হয়ে এসেছে, গোষ্ঠা সিজাতে বাকি আছে, এরা বলছে যে পড়া কদ্দুর হলে বলে হয়ে এসেছে, 19 পারা 11 পারা বাকি আছে, এরা বলছে আগে খেতে দেন নাহলে পড়বো না, আর ওরাও বলছে আগে খতম দাও নাহলে খেতেও দেবো না, তাহলে কাজ আছে কাজ নেই। ভালো করে শুনুন, বাপ মারা গেছে, 3 ভাই আছে, বলছে বাপের এমন খতম দিব চাঁদপুরে, মানে চাঁদপুর গ্রামটার নাম চাঁদপুরে, মানুষ জীবনে এত বড় খতম জীবনে দেখেনি, বলে টাকা কোথায় পাবি রে, বলে বাপের একটা ছাড় জমি আছে রাস্তার ওপরে,
প্রায় 1.5 লক্ষ টাকা কাঠা, ওই ছাদ জমি 3 কাঠা বেচে দে 4.5 লাখ টাকা হবে, প্যান্ডেল ভাড়া 90,000, 3 কাঠা খাসা মাল কিনেছে, বুঝতে পারছেন? দয়া চাঙ্গা 1 কুইন্টাল করে হবে, বুঝতে পেরেছেন? বাস তিনটে ভাইয়ের মধ্যে একটা ভাই হচ্ছে মানে কি দুটো ভাই আপনার সাবালক আর একটা ভাই নাবালক, সবে তার মাত্র 4 বছর বয়স, ওই সাবালক জমিটা বিক্রি করলো, তাই দিয়ে বিক্রি করে খতম হলো, নেকি হবে না গুনাহ হবে? আরো ভালো করে শুনুন, তিন ভাই রয়েছে, খতম হবে, একাত ভাইয়ের উপরে 50,000 টাকার বরাদ্দ করে দিল, মুফতি জারজিসে 2-3 রাত্রে ইনকাম দিয়ে দিল, আর একটা ভাই জমি মাপে আমিন, সেও মোটামুটি 15 দিন ইনকাম সে দিল, আর একটা ভাই নুন আনতে পান্তা ফোরাই মাঠে ঘাটের কত টাকা লাভ, বুঝতেই পাচ্ছেন? ওর কোনো রকমের টাকা পয়সার সাথে জোর নেই, বলছে তোমাকে 50,000 টাকা লাগবে, যে টাকা পয়সা যে নাই, তো বলছে টাকা পয়সা না হলে কি বাপ তোমাকে জমি দিয়েছে, আমাদেরকে জমি দিয়েছে, টাকা কিন্তু লাগবে, তা বলছে রাত্রেবেলা খেতে বসেছে, স্ত্রীকে বলছে বাপের খতম দিবে, বলছে টাকা না দিলে যে কেমন কেমন করছে, তো ঠিকই তো বলছে, নালে লোকে কি বলবে, গরু পোতার মতো লোকটাকে পুঁতে রেখেছে, এই ভাষাটাতে সব থেকে খারাপ, গরু পোতার মতো পুঁতে, কিসের গরু পোতা? তুমি বাপের জন্য নিজে দোয়া করো, তুমি মায়ের জন্য নিজে দোয়া করো, মসজিদে যে দোয়া করো, কোরআন পড়ে দোয়া করো, তুমি বাপের জন্য তাসবিহ তাহলিল করে দোয়া করো, কিসের তোমার গরু পোতা হয়েছে বাপকে? তোমার বাপের জানাজার নামাজ তো তুমি পড়াবে, তোমার বাপের জন্য তুমি হাত তুলে দোয়া করবে। যাই হোক, সেই একটা ভাই চিন্তায় পড়ে গেল, মেয়েটা বলছে দেখো মালাটা লাও, যে বড়োয়ার বাজারে যে মালাটা বন্দুক দিয়ে নিয়ে এসো, টাকাটা বন্দুক দিয়ে, মালা বন্দুক দিয়ে, টাকা দিয়ে কুল খতম, নেকি হবে না গুনাহ হবে? ভালো করে শুনালেন, খুব স্পষ্ট করে মুফতি জারজিস বলছে, আপনার আব্বা মারা গেছে, ভাইদেরকে শেয়ার করার দরকার নেই, কোনো ভাইকে জোর করে টাকা দেওয়ার দরকার নেই, মন চাইছে বাপের কিছু কাজ করব, শীতের সময় কিছু অসহায় ব্যক্তির লেপ নেই, চাদর নেই, 50 খানা চাদর কিনে এনে চুপ করে গরিব লোকটার বাড়িতে দিলেন, মহল্লার কেউ যেন না বুঝতে পারে, কিছু সিস্টেম হয়েছে, 2 টাকার খরচ করে 3 টাকার মোবাইল এখন ক্যামেরা বন্দি করে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে চমক আজ শীত বস্ত্র বিতরণ করছে, তার দাম শুনলা বাক হয়ে যাবেন, কিছু মানুষ পা হিলা দিলে তো গল্প করে, এবছর 181 খান শাড়ি বিলিয়েছি, দাম কত 65 টাকা, ও শাড়ি পরাও যাবে না, জমি ঘেরাও যাবে না, একটাও নাকি নেই, আপনাকে 185 খান দিতে হবে না, লেপ আপনাকে 200 খান লাগবে না, 50 খানা দেন, আপনার বাড়িতে যে লেপ ব্যবহার হচ্ছে, আপনার বাড়িতে যে ব্ল্যাঙ্কেট ব্যবহার হচ্ছে, মাত্র 20 খানা দেন আপনি, যেন তার তৃপ্তি থাকে। আল্লাহর কসম, আল্লাহর কসম বলছি, বাপের স্বার্থে 10 খানা চাদর বিলালেন চাঁদপুর গ্রামের গরিবদেরকে, চুপ করে রাত্রিবেলা দিয়ে এলেন, যতদিন ওই গরিবটা চাদর পরে তৃপ্তি ভোগ করবে ততদিন আপনার আব্বা কাল্লা জান্নাতের পোশাক পরে রাখবে, দায়িত্ব নিয়ে বলছে হাদিসের কথা। গরিব মানুষ জীবনে কোনোদিন মিনিকেট চালের ভাত দেখেনি, কোনোদিন বাসমতি চালের বিরিয়ানি দেখেনি, কোনোদিন ফ্রিজের দই তাদের কপালে জোগাড় হয়নি, কালাকান্দ কাকে বলে কোনোদিন নজর আসেনি, তৃপ্তি ভোগ কাকে বলে জানে না, জলভোগ কাকে বলে চিনে না, মাত্র 10 জন ফকির মিসকিন যারা জীবনে কোনোদিন এরকম দামি খাবার দেখতে পায়নি, বাড়িতে গেলেন বললেন ভাই আগামীকাল 10:30 বা 11:30 দিকে আমাদের বাড়িতে যাবেন, একটু দেন আপনার নিমন্ত্রণ থাকছে, হাতে মুখে করে আসবেন, আচ্ছা আপনি হ্যান্ডিক্যাপ না, এই 20 টাকা রাখুন, টুকটুকি ভাড়া দিয়ে আপনি যাবেন, আপনার বাড়িতে 10 জন ভাইকে শেয়ার করতে হবে না, জোর করে টাকা নেওয়ার দরকার নেই, ওদের সামনে মিনিকেট চালের ভাত, বাসমতি চালের ফ্রাইড রাইস, তাদের সামনে আপনার কালাকান্দ জলভোগ তৃপ্তি ভোগ, তাদের সামনে দেবেন খাসির মাংস 650 টাকা কিলো, 2 পিস 3 পিস করে দেবেন, আল্লাহর কসম বলছে ওদেরকে দোয়া করার কথা বলতে হবে না, আল্লাহ কোন স্বার্থে খাওয়ালো গো, এর মনের আশা একটু মিটিয়ে দিও, তার বাপ মাকে ভালো রাখো, দোয়া হবে কি হবে না, 100% দোয়া কবুল হবে। আর মুফতি জারজিসকে মিনিকেট চালের ভাত খেয়ে দোয়া নেবা, হুগলির মানুষ বাসমতি চালের বিরিয়ানি খেয়ে পেটে ছিদলে পড়ে আছে, হাদিয়া কম হলেই পুরো রাস্তা বদদোয়া করতে করতে বাড়ি যাবে, এমন বাড়িতে গিয়েছিলাম তেল খরচটা ভালো ইনসাফ করলো না রে, সহজে বললাম এত কড়া, সহজে যদি বুঝে না বুঝ, যদি না বোঝাতে পারে আর বোঝাতে পারবো না আমি, বাপের জন্য আপনি দোয়া করবেন চোখে পানি আসবে আপনার, মায়ের জন্য আপনি দোয়া করবেন চোখে পানি আসবে, আর আপনার মায়ের জন্য আমার চোখে কি কিসে পানি আসতে পারে, আমি যতটুকু আনবো সব অভিনয়, মানে সত্যি মলবিটা দোয়া চাঙ্গারে, ওই মলবিটাকে নিয়ে আসলে ভালো হয়, আপনার মায়ের জন্য কি করে আমার দোয়া বের মানে চোখে পানি আসবে, আপনার চোখে পানি আসবে, মা কত আদর করে আপনাকে লালন পালন করেছে, বাপ কত কষ্ট করে হাই স্কুলে পড়াশোনা করিয়েছে, আপনার জন্য কত ইনকাম করেছে, স্মৃতিগুলো ব্রেনে আসবে, চোখে পানি আসবে, কথা আমার বুঝতে পারছেন? এই জন্য বাপ মার জন্য নিজে দোয়া করবো,
আর ভাড়া করে কদিন চালাবেন গো? একটু কোরআন শিখে নামাজ শিখে চেষ্টা করবো তো ইনশাল্লাহ, বলুন জোরে বলুন ইনশাল্লাহ। যাক, আমি আলোচনা করছিলাম আব্বা মা তখনই লাভবান হবে যখন নিজের সন্তানকে সুসন্তান, কথা বুঝতে পারছেন? আমাদেরকে দেখেন বুঝতে পাচ্ছেন, সন্তান বড় হয়ে শিক্ষিত হয়ে এবার বাপ মার জন্য আর একটা দায়িত্ব, সন্তান যখন বয়স হয়ে যাবে, আমার রাসূল বলেছেন আন্নে কামিন সুন্নতি, বিয়েটা হচ্ছে আমার সুন্নাত, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে প্রকৃত আমার উম্মত নয়। সন্তানের যখনই বয়স হবে স্বাভাবিক হয়ে গেছে, রাসূল বলছেন সেই সন্তানের ভালো জায়গা পেলে বিয়ে দিয়ে দাও। আমার নবী বললেন তিনটে জিনিসের সময় হলে দেরি করতে নেই, কথা বললাম নামাজের সময় হয়ে গেছে দেরি করবে না, দেরি করবে না। একদিন এক মোড়লের জন্য দাঁড়াবেন, দ্বিতীয় দিন আর এক মোড়লের জন্য না দাঁড়ালে মসজিদে ফাটাফাটি শুরু হয়ে যাবে, ওমকে বেশি টাকা দিয়েছে বলে দাঁড়ালে আমার জন্য কেন দাঁড়াবে না। নামাজের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিবে। দুই নম্বর রাসূল বললেন জানাজা তৈরি হয়ে গেছে, লাশ আপনার এসে গেছে, আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে জানাজা পড়ে কবরে রেখে আসবে। যদি মুমিন আল্লাহ আলা ব্যক্তি হয়, মন চাইবে দুনিয়ার পরিবেশ ভালো লাগছে না, আমাকে তাড়াতাড়ি কবরে রেখে এসো, আল্লাহ সুন্দর জান্নাতের পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর যদি দুষ্ট হয় বদমাস হয়, রাসূল বলেছেন ও গান্দা ও নোংরা, আর লাশ রাখার দরকার নেই, তাড়াতাড়ি টান দিয়ে ফেল দিয়ে চলে এসো। আর তিন নম্বর, ছেলে মেয়ে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, ভালো জায়গায় আপনি একটা মানে কি হয়তো আপনার শ্রেষ্ঠা তৈরি হয়ে গেছে, ভালো জায়গায় বিয়ের একটা খোঁজ পেয়ে গিয়েছেন, যা আরবিতে কুফু বলা হয়, সামঞ্জস্য জায়গায় একটা আপনি হয়তো ছেলে পেয়েছেন। আমার নবী বলেন দেরি করবে না, মেয়েটির সঙ্গে সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। কিন্তু আমাদের দেশে একটা নোংরা পরিবেশ তৈরি হয়েছে, ছেলের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গিয়েছে, গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গিয়েছে, ছেলে হয়তো পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, বিয়ের সময় হয়ে গিয়েছে, মন চাইছে বাবা কিন্তু বিয়ে দিতে দেরি করছে, সামনে প্রাইমারিতে চাকরির কিছু কথা আছে, যদি আমার ছেলের প্রাইমারিতে চাকরি হয় ভালো জায়গায় বিয়ে হবে, মোটা অঙ্কের ব্যালেন্স আমার বাড়িতে আসবে। ও মুসলমান, ছেলের বিয়ের করা মন চেয়েছে আর বাবা চাইছে আর একটু দেরি করি, ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে শেখাবো। বাই চান্স ওই ছেলেটা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে, অকাজ করে ফেলে, নোংরা কাজ করে ফেলে, কোনো ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ওই ছেলের সঙ্গে বাপকেও জাহান্নামে যেতে হবে। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, এইচএস কমপ্লিট হয়ে গেছে, মেয়ের হয়তো গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেছে, বিয়ে করার জন্য মেয়েটার মনে হালকা পাতলা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মেয়ে মুখ খুলে বলতে পারছে না, বাপ চাইছে সামনে নার্সিং ট্রেনিং করাবো, তারপরে ভালো জায়গা বিয়ে হবে, প্রাইমারিতে সুযোগ হলে হেলথে যদি সুযোগ হয়ে যায় ভালো জায়গা বিয়ে হবে, আমার মেয়েটা সুন্দর পরিবেশে বিয়ে হবে, মোটা অঙ্কের হয়তো সম্পদওয়ালা বাড়িতে বিয়ে হবে। বাই চান্স মেয়েটার বিয়ে দিতে দেরি করার কারণে যদি কোনো নোংরা কাজে লিপ্ত হয়ে যায়, কোনো যদি মিস্টেক করে ফেলে, লাইন চুত হয়ে যায়, কামতের দিন ওই বাবা কাল্লা জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং বিয়ের বয়স হয়ে গেলে আমরা একটু চেষ্টা করবো তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করার ইনশাল্লাহ, বলুন। Hey there, subscribe to our channel and also press this bell icon.